উঁচু নিচু পাহাড়ের বুকে কমলার বাগান গাছের গাঢ় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় কাঁচা পাকা কমলার সমাহার শীত আমেজে মৌসুমি ফলটি পুরোপুরিভাবে এখন পরিপক্ক চাষিরা ব্যস্ত কমলা নামিয়ে বাজার জাতে বাজারের সবকটি উপজেলায় ফলটি চাষ হলেও জুড়ি ও বড়লেখা উপজেলায় সুমিষ্ট ও নাগাপুরি এবং খাসিয়া জাতের কমলার সবচেয়ে বেশি বাগান রয়েছে চাষিরা বলছেন এ বছর গাছে ফুল আসার শুরুতে খরা এবং পরবর্তীতে অতিবৃষ্টি ফলন কিছুটা বিপর্যয় দেখা দেয় ফলনের শুরুতে পোকামাকড়ের আক্রমণের পরেও প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে সাত মেট্রিক টন। শুধু দুই উপজেলার 124 হেক্টর জমির বাগানে 843 মেট্রিক টন উৎপাদন হয়েছে। টাকার হিসাবে প্রায় 17 কোটি টাকার কমলা পেচাকে না হবে। কমলাটা মনোরণ পরিপক্ক ফাকনা করিয়া করতে বছর বেশি। এতে আমি দাম পাইবালা। এই কমলাগুলা খুব সুস্বাদু সুঘ্রাণ মিষ্টি। একসময় অনেক কমলা দরছিল কিন্তু এই গান্ডিবুকের কারণে আর হরার কারণে কমলাটা নষ্টই গেছে বাগানে ভালো ফলন পেতে পুরনো গাছ সরিয়ে গ্রাফটিং চারা গাছ রোপণের পরামর্শ কৃষি বিভাগের দমনে আরো আগ্রহী করে তোলা যায় সেই জন্য আমরা প্রশিক্ষণ এবং বিনামূল্যে কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজারে তিনশো পনেরোটি বাগানে একশো সত্তর হেক্টর জমিতে কমলার বাগান রয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা এক হাজার একশো ছত্রিশ মেট্রিক টন সময় সংবাদ